আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে ডেভস ডাইভে। আজকে আমরা জানবো ইলাস্ট্রেটরের পুকার এবং ব্লার টুল সম্পর্কে। প্রথমেই জেনে নেওয়া যাক পুকার টুল সম্পর্কে। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে একটি অবজেক্ট নিয়ে নিলাম। সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে একটু বড় করে নিলাম। এখান থেকে পুকার টুল সিলেক্ট করে নিলাম এবং যে কোনো একটি পাতের উপরে কার্সার রেখে যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবো এখান থেকে কিন্তু এটি পুকার হচ্ছে, অর্থাৎ আমরা যেখানে ড্র্যাগ করছি সেটা কিন্তু ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। ক্লিক করে ড্র্যাগ করে নানা রকম রূপ দিতে পারি, অথবা বাইরের দিকে যদি ড্র্যাগ করি তাহলে দেখতে পাবো এটি কিন্তু বাইরের দিকে চলে আসছে। এভাবে যে কোনো একটি পাত বা অ্যাঙ্কার পয়েন্টের উপরে কার্সার রেখে যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবো এটি কিন্তু বাইরের দিকে চলে আসছে, এবং যদি আমরা ভেতরের দিকে ড্র্যাগ করি তাহলে দেখবো এটি ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। আবারও রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আরেকটি অবজেক্ট নিয়ে নিলাম। এরপর রয়েছে ব্লার টুল। আমরা যে কোনো পাতের উপরে কার্সার রেখে যদি ক্লিক করে বাইরের দিকে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবো এটি বাইরের দিকে চলে আসছে, এবং যদি বাইরে থেকে ক্লিক করে ভেতরের দিকে ড্র্যাগ করি তাহলে এটি ভেতরের দিকে চলে আসবে। এভাবে চাইলে আমরা ক্লিক করে এর আকৃতির পরিবর্তন করতে পারি। সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে একটি অবজেক্ট নিয়ে নিলাম। ইলিপস টুল সিলেক্ট করে একটি বৃত্ত নিয়ে নিলাম, এবং পলিগন টুল সিলেক্ট করে একটি অবজেক্ট নিয়ে নিলাম, এবং স্টার টুল সিলেক্ট করে একটি স্টার অবজেক্ট নিয়ে নিলাম। এগুলোকে আমরা এখানে রেখে দিলাম। প্রথমে সিটিআরএল প্রেস করে সি প্রেস করলাম, অর্থাৎ অবজেক্টটি কপি করে নিলাম। এডিট অপশনে ক্লিক করে পেস্ট ফ্রন্ট অর্থাৎ সিটিআরএল চেপে রেখে যদি আমরা এফ বাটনে প্রেস করি তাহলে এটি কিন্তু সামনে পেস্ট হবে। এখন এই অ্যাঙ্কার পয়েন্টের উপরে কার্সার রেখে যদি অল্ট এবং শিফট বাটন চেপে রেখে ক্লিক করে ভেতরের দিকে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবো এটি কিন্তু এই মেইন বিন্দুকে কেন্দ্র করে এটি কিন্তু ভেতরের দিকে সেম প্রপোর্শনে আরেকটি নতুন কপি তৈরি হয়েছে। সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে নিলাম। উইন্ডো থেকে পাথ ফাইন্ডার অপশন সিলেক্ট করে নিব। এর শর্টকাট কি হলো? শিফট কন্ট্রোল F9। শিফট এবং কন্ট্রোল চেপে রেখে F9 বাটনে প্রেস করলে পাথ ফাইন্ডার অপশন ওপেন হবে। সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে যদি আমরা এই অপশনটিতে ক্লিক করি তাহলে দেখতে পাবো ভেতরের অংশটুকু কিন্তু ডিলিট হয়েছে, অর্থাৎ ভেতরের অংশটুকু কাট হয়েছে। এই অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট অপশনে ক্লিক করে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম অপশনে ক্লিক করলে দেখতে পাবো এখানে রয়েছে পুকার অ্যান্ড বুলেট টুল। পুকার অ্যান্ড বুলেট টুল এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছি একটি উইন্ডো ওপেন হয়েছে। এখানে প্রথমে আমরা প্রিভিউ মোড অন করব। এরপরে যদি আমরা এটাকে ব্লট করে দিই তাহলে দেখতে পাবো এর কিন্তু আকৃতির অনেকটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ এটি কিন্তু একটি ডিজাইনে পরিণত হয়েছে। এটাকে যদি আমরা ওকে ক্লিক করি তাহলে দেখতে পাবো এটি কিন্তু একটি ডিজাইনে পরিণত হয়েছে। এখান থেকে চাইলে আমরা এটি সিলেক্ট করে কালার পরিবর্তন করতে পারি। সিটিআরএল জেড চেপে এটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিলাম। আবারও এটি সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট অপশনে ক্লিক করে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম অপশনে ক্লিক করে পুকার অ্যান্ড ব্লট অপশন উইন্ডো ওপেন করে নিলাম। এটাকে যদি পুকার করে দিই এবং প্রিভিউ মোড অন করি তাহলে দেখতে পাবো এটি কিন্তু, এবং ওকে বাটনে ক্লিক করলে দেখতে পাবো এটি একটি অন্য রকমের ডিজাইনে পরিণত হয়েছে। এটাকে আমরা ছোটো করে দিলাম। সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম। এরপর আছে বৃত্ত। আবার এটাকে কপি করে নিলাম প্রথমে, এরপরে আবার এডিট অপশনে ক্লিক করে পেস্ট ইন ফ্রন্ট অর্থাৎ সিটিআরএল, এর শর্টকাট কি হলো? সিটিআরএল F। বাউন্ডিং বক্সের উপরে কার্সার রেখে যদি ক্লিক করে বাউন্ডিং বক্সের উপরে কার্সার রেখে অল্ট এবং শিফট বাটন চেপে রেখে ক্লিক করে যদি ভিতরের দিকে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবো এটি কিন্তু একই প্রপোর্শনে ভেতরের দিকে ছোট একটি কপি তৈরি হয়েছে। এখন সিলেকশন টুলের মাধ্যমে এটাকে পুরো অবজেক্টটিকে সিলেক্ট করে নিলাম এবং পাথ ফাইন্ডার থেকে এটাকে ভেতরের অংশ কেটে নিলাম। এখন এই অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট অপশনে ক্লিক করে ডিস্টর্ট এবং ট্রান্সফর্ম থেকে যদি পুকার অ্যান্ড ব্লট অপশনে ক্লিক করি তাহলে আবারও সেই অপশনটি ওপেন হবে। এখান থেকে প্রিভিউ মোড অন করে যদি আমরা ব্লট করে দিই, যদি এটাকে আমরা 200% করে দিই অথবা একটু কমিয়ে দিই, দেখতে পাচ্ছি
বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি হচ্ছে। আবার যদি পুকার করে দিই এটাকে, তাহলে দেখতে পাবো এটি কিন্তু অন্যরকম একটি ডিজাইন তৈরি হচ্ছে। এটাকে আমরা প্রয়োজন মতো ইনক্রিজ বা ডিক্রিজ করে ওকে বাটন প্রেস করলে সেই আকৃতির একটি ডিজাইন কিন্তু আমরা পেয়ে যাব। এরপর রয়েছে স্টার, সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আবারও পূর্বের ন্যায় সিটিআরএল চেপে রেখে সি প্রেস করে এর একটি কপি নিয়ে নিলাম, এবং সিটিআরএল চেপে রেখে এফ প্রেস করে পেস্ট ইন ফ্রন্ট করে নিলাম, অর্থাৎ এর সামনে এটাকে পেস্ট করে নিলাম। এখন বাউন্ডিং বক্সের উপরে কার্সার রেখে শিফট এবং অল্ট বাটন চেপে রেখে যদি ক্লিক করে ভেতরের দিকে ড্রাগ করি, তাহলে দেখতে পাবো ভেতরে আরেকটি সেম প্রপোর্শনে কপি তৈরি হয়েছে। পুরো অবজেক্টটিকে সিলেক্ট করে নিলাম, পাথ ফাইন্ডার অপশন থেকে ভেতরের অংশটুকুকে কেটে নিলাম, আবার এটি সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট অপশন থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে পুকার অ্যান্ড ব্লার অপশন ওপেন করে নিলাম। প্রিভিউ মোড অন করে যদি এটাকে আমরা ইনক্রিজ করি, তাহলে দেখতে পাবো একটি ডিজাইন তৈরি হচ্ছে, আবার একটি নতুন ডিজাইন তৈরি হচ্ছে। আবার যদি ডিক্রিজ করি এটাকে, তাহলে দেখতে পাবো এটি কিন্তু অন্যরকম একটি ডিজাইনে পরিবর্তন হচ্ছে। এভাবে চাইলে এটাকে আমরা প্রয়োজন মতো ইনক্রিজ বা ডিক্রিজ করে ওকে করে দিলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ডিজাইনটি পেয়ে যাব। এরপরে এই অবজেক্টটিকে সিলেক্ট করে আবার পূর্বের ন্যায় সিটিআরএল চেপে রেখে সি প্রেস করে কপি করে নিলাম, এবং এটিকে ঠিক সামনেই পেস্ট করার জন্য সিটিআরএল চেপে রেখে এফ প্রেস করলে দেখতে পাবো এটি সামনেই, এটি কিন্তু সামনেই পেস্ট হয়েছে, ঠিক ফ্রন্ট সাইডে এটি পেস্ট হয়েছে। বাউন্ডিং বক্সের উপরে কার্সার রেখে শিফট এবং অল্ট বাটন চেপে রেখে ক্লিক করে যদি ভেতরের দিকে ড্রাগ করি, আবারও দেখতে পাবো ঠিক একই প্রপোর্শনে ভেতরের দিকে ছোট একটি কপি তৈরি হয়েছে। সিলেকশন টুলের মাধ্যমে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে নিলাম, আবারও ইফেক্ট অপশনে ক্লিক করে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম অপশন থেকে পুকার অ্যান্ড ব্লট অপশন সিলেক্ট করে নিলাম। প্রিভিউ মোড অন করে যদি এটাকে আমরা ইনক্রিজ করি, তাহলে দেখতে পাবো নতুন একটি ডিজাইন তৈরি হয়েছে। যদি এটাকে আমরা ডিক্রিজ করে দিই, তাহলে দেখতে পাবো ডিজাইনটি কিন্তু পরিবর্তন হচ্ছে, ডিজাইনের অর্থাৎ এর আকৃতির পরিবর্তন হচ্ছে। আমরা প্রয়োজন মতো পছন্দ মতো যে কোনো একটি ডিজাইন সিলেক্ট করে যদি ওকে বাটনে প্রেস করি, তাহলে কাঙ্ক্ষিত ডিজাইনটি আমরা পেয়ে যাব। এভাবে চাইলে আমরা পুকার অ্যান্ড ব্লট টুল ব্যবহার করে নানা রকম ডিজাইন করতে পারি খুব সহজেই। আশা করি পুকার অ্যান্ড ব্লট টুল সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। ধন্যবাদ সকলকে।